12 আগস্ট 2004 সিলেটে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বলেন বিএনপি সরকার সন্ত্রাস পুষছে। সিলেটে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা হয়েছে, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়েছে, জঙ্গিবাদকে মদদ দিয়ে বিএনপি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। 12 আগস্ট 2014 ডিজিটাল বাংলাদেশের পথে আরেক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম চালু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12 আগস্ট 2015 তথ্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা সামরিক শাসকের পরামর্শক ছিলেন তারাই এখন দেশে গণতন্ত্র শিক্ষা দিচ্ছেন। আমরা জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, মানুষকে মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছি। এই স্বাধীনতাকে দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে, স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়।